ওয়েলকাম টু মাই চ্যানেল মুখলেস চেম্বার, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আমার প্রথম পর্ব, এটা রক্ত চলাচল কমে গেলে কি সমস্যা হয়, এবং দ্বিতীয় পর্বের আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে যেসব খাবার। যখন শরীরের অঙ্গগুলোতে রক্ত সরবরাহ কমে যায় তখন হাত পা ঠান্ডা ও ওয়াসার মনে হতে পারে। ত্বক যদি অনেক পাতলা হয় তাহলে অনেক সময় ত্বকে নীলচে ভাব দেখা যায়। দুর্বল রক্ত চলাচলের ফলে ত্বক শুষ্ক হয়ে যায়, নখ ভেঙে যায় ও চুল পড়ার সমস্যা বেড়ে যায়। শরীরে রক্ত চলাচল অনেক সময় দুর্বল হয়ে যায়, কি করে বুঝবেন এর মারাত্মক লক্ষণ জেনে নিন এবং সতর্ক থাকুন। দুর্বল রক্ত চলাচলের কয়েকটি সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে এথেরোস্ক্লেরোসিস, রক্তনালীতে ফলক গঠন, ডায়াবেটিস, রক্ত জমাট বাঁধা, ওজন বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, ব্যস্ত জীবনযাত্রা এবং ধূমপান। খিদা কমে যাওয়া, রক্ত সঞ্চালনের ব্যাঘাতের সাধারণ লক্ষণগুলির মধ্যে ক্ষুধা কমে যাওয়া একটা কারণ, এবং সাথে হজমের সমস্যা দেখা দিতে পারে। স্মরণ শক্তি কমে যাওয়া এবং কোনো কাজে মনোযোগী হতে অক্ষমতা ও দুর্বল রক্ত সঞ্চালনের লক্ষণ হতে পারে। অসারতা, অনেক সময় দুর্বল রক্ত সঞ্চালনের ফলে হাত পা পায়ের আঙুল কবজিতে অসারতা দেখা দেয়। এই অঞ্চলগুলিতে সঠিক মাত্রায় রক্ত চলাচলে বাধা পাওয়ার ফলে এগুলি ঘটে থাকে। ঠান্ডা হাত পা, হঠাৎ হঠাৎ হাত পা ফুলে যাওয়া দুর্বল রক্ত সঞ্চালনের লক্ষণ হতে পারে। এটি তখন ঘটে, এই অংশগুলিতে পর্যাপ্ত রক্ত চলাচল থাকে না। কোষ্ঠকাঠিন্য, শরীরের কোষগুলিতে সঠিক মাত্রায় রক্ত সরবরাহ না হওয়ার কারণে ডায়রিয়া, ঘন ঘন পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা হজমজনিত সমস্যা তৈরি হয়। ক্লান্ত বোধ, অনেক সময় বিশ্রাম নেওয়ার পরও শরীর ক্লান্ত হওয়া বা ক্লান্ত বোধ অনুভূতি এবং পেশিতে অক্সিজেন এবং পুষ্টির অপর্যাপ্ত সরবরাহের কারণে এগুলি হতে পারে। দুর্বল প্রতিরোধ ক্ষমতা, যদি আপনি প্রায়ই অসুস্থ থাকেন তবে এটি রক্তের সঞ্চালন দুর্বল ও হওয়ার কারণ হতে পারে। কারণ রক্ত সঞ্চালন সঠিকভাবে না হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে বারবার রোগে আক্রান্ত হওয়ার মতো সমস্যা দেখা দেয়। রক্ত সঞ্চালন সঠিক রাখতে মেনে চলুন এইগুলি। হার্ট রক্ত সঞ্চালনকে দ্রুত করে এবং শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে, এমন অনুশীলন করা প্রয়োজন। তাই নিয়মিত ব্যায়াম, দৌড় বা জগিং, নাচ, সাইকেল চালানো ইত্যাদি করা উচিত। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। বডি ম্যাসেজ রক্ত সঞ্চালন উন্নত করতে সহায়তা করে। ফল, সবুজ শাকসবজি, শস্য, প্রোটিন এগুলি গ্রহণ করতে হবে। মানসিক চাপ স্বাস্থ্যের ক্ষতি করে, এই কারণে শরীরের রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় না। খাবার খাওয়ার সময় নুন বা লবণ কম খাবেন, অতিরিক্ত লবণ রক্তচাপ এবং রক্ত সঞ্চালনের উপর প্রভাব ফেলে। বেশি পরিমাণে লবণ খেলে ধমনী শক্ত হয়ে যায় এবং শরীরের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। পরবর্তী ভিডিওতে কীভাবে রক্ত চলাচল বাড়াবেন আমি বর্ণনা করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দেহে রক্ত চলাচল পরীক্ষা করা হয় কী দ্বারা। দেহে রক্ত চলাচল পরীক্ষার জন্য কোনো যন্ত্রের প্রয়োজন হয় না, এটি হাতের আঙুল দ্বারা করা যায়। দুটি আঙুল এক করে কবজির মধ্যে রাখলে রক্ত চলাচল অনুভব করা যায়।